हाय फ्रेंड्स वेलकम टू बिजनेस साथी यूट्यूब चैनल। सतताई आमादेर एकमात्र आत्मविश्वास एई मंत्रे आमरा एगिये चलेछि आपनादेरके संगे निये। बिजनेस साथी यूट्यूब चैनल शुधुमात्र बिजनेस आइडिया दिये क्षान्त थाके ना, एरा किभाबे आपनि हाते कलमे एकटा बिजनेस करते पारबेन बा बिजनेस शिखते पारबेन सेई धारणा एबं सेटा आपनादेरके शिखिये थाके। आमि आजके आपनादेरके जेई जिनिसटा शेखाबो सेटा हच्छे खुबই একটা জনপ্রিয় একটা মানে বিজনেস হতে পারে, মানে সেটা বিজনেস নয়, মানে সেটার সাহায্যে আপনি বিজনেস করতে পারেন। আর যদি আপনারা এই যে জিনিসটা আমি আজকে তৈরি করে আপনাদেরকে শেখাবো যদি সত্যি সত্যি এটা আপনারা করতে পারেন তাহলে আশা করি আপনারা মানে কাজের জন্য আর অন্য কোথাও যেতে হবে না, আপনাকে খুঁজে নেবে যারা কাজ করবে বা যারা কাজ করাবে তারা আপনাকে খুঁজে নেবে যে দাদা আমার এই কাজটা করে দিন। আপনি বাড়িতে বসেই সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়িয়ে আপনি কাজটা করতে পারবেন। সেটা হচ্ছে এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রিন্ট করার জন্য যে স্ক্রিন বোর্ড, সেই এই বোর্ড আপনারা কিভাবে তৈরি করবেন তার এ টু জেড পুঙ্খানুপুঙ্খ সমস্ত ডিটেলস আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের কি সমস্যা হচ্ছে বা কি কারণে হচ্ছে না, বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলি হবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বেশি কথা আমি বলছি না, আমি সমস্ত ভিডিওতে চলে যাব যে কিভাবে এই বোর্ডটা তৈরি করা যায় সেটা এ টু জেড আমি দেখিয়ে দেব। আর ভিডিও শেষে আমি বলবো যে আপনারা এই মানে বোর্ড তৈরি করা কাঁচামাল কোথা থেকে পাবেন এবং এই বোর্ড তৈরি করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যাগুলি কিভাবে কাটানো যাবে সেই বিষয়গুলিও আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তাই বলছি যে ভিডিওটা একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন এবং এর মাধ্যমে কিভাবে আপনি ব্যবসা করবেন সেই পথগুলিও আমি আপনাদেরকে আজকে মানে ডিটেলসে বলে দেব। চলুন তাহলে ভিডিওটা কিভাবে হয় মানে কিভাবে এই স্ক্রিনটা তৈরি হয় সেই অংশটুকু আমরা এবার দেখা শুরু করি। তাহলে ফ্রেম বানাতে গেলে আমাদের প্রথমে যা যা উপকরণগুলি লাগছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে ফ্রেম, দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের হয়, ছোট বড় মাঝারো যেরকম সাইজ আপনি বলবেন ওরকম সাইজের ফ্রেম পেয়ে যাবেন। তাই যে প্রথমে ফ্রেমটা লাগছে। আর এই যে হাত দেখতে পাচ্ছেন দড়ি, এই দড়ি দিয়ে কি হবে, দড়ির কাজটা হচ্ছে এই যে এখানে একটা আপনি খাঁজ কাটা দেখতে পাচ্ছেন, এই পুরো ফ্রেমটার চারদিকে এরকম খাঁজ কাটা থাকবে, সেখানটা এই দড়ি দিয়ে টেনে ফ্রেমটাকে বাঁধা দেবে, মানে যে কাপড়টা স্কিন কাপড়টা আমরা বাঁধবো সেটাকে এখানে টাইট করার জন্য এই দড়িটা প্রয়োজন। এরপর লাগছে এই যে কাপড়, লাইলিনের কাপড় থাকছে, এটা এটাও কিনতে পাওয়া যায়, এই কাপড়টা দিয়ে আমাদের এই স্কিন বোর্ডটা তৈরি হবে। লাগছে এই যে একটা হাতুড়ি, এটা মাথায় আবার এরকম আছে এই পিন বা পেরেক তোলার জন্য, কারণ অনেক সময় আমরা পিন খুঁজতে গেলে বাঁকা হয়ে যায় ঠিক মতো করে না, তখন এইটা দিয়ে আমরা সেটাকে খুলে ফেলতে পারি। থাকছে পিন, পিনগুলি দেখাচ্ছি আমি, অনেকটা জুতোর দোকানে যারা জুতো সেলাই করে ওদের দোকানে যেই ধরনের পিন থাকে অনেকটা সেই রকম, এই যে এরকম পিন থাকবে এখানে। আর থাকছে একটা ছুরি, ছুরি দিয়ে মানে লাস্টে যখন কাপড়টা দড়িটা কেটে ফেলতে হবে সেই জন্য একটা ধারালো ছুরি দরকার হয়। তা চলুন তাহলে কিভাবে ফ্রেম তৈরি হয় আমরা প্রথমে ফ্রেম তৈরিটা অর্থাৎ ফ্রেম বাঁধাই করাটা আমরা প্রথমে দেখে নিই। প্রথমে যে স্কিনের কাপড়টা আছে নাইলনের কাপড়টা সেটাকে দুটো সাইড একদম যে শেষ প্রান্ত এই কাপড়ের যে শেষ প্রান্ত দুটো সাইডে সেই শেষ প্রান্তটা জুড়ে দিতে হবে। এর কারণ হচ্ছে আর দুটো সাইড এরকম খোলা থাকবে, এর কারণ হচ্ছে কাপড়টাকে আমরা বাঁধানোর পর মানে যখন পিন আটকাবো তখন এটাকে এইভাবে টেনে ধরে এটাকে মোটামুটি টাইট করতে হবে, কারণ সাইড দিয়ে যদি দুই পাশ যদি বেশি এক্সট্রা কাপড় না থাকে তাহলে সেটা টানতে অসুবিধা হবে। এই জন্য আপনারা প্রথমেই ফ্রেমের মাপে কেটে ফেলবেন না, দুটো অংশ আপনারা দুটো সাইড দুটো প্রান্তে দুটো সাইড আগে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে কাপড়টাকে যে খাঁজ কাটা আছে খাঁজের অংশটাতে এইভাবে পিন আপ করতে হবে প্রথম অংশটা। এরপর কাপড়ের সঙ্গে পুরো টান টান করে কোনায় বেঁধে হবে। আর এই যে কোনাটা একটা জিনিস মনে রাখবেন, এই কোনাটা যখন আপনি ঘোরাবেন এর একটু আগে বাঁধতে হবে, কারণ তাহলে ঘোরাতে সুবিধা হবে এই যে এই খাঁজে। নাহলে কি হবে, যদি আপনি এই বরাবর পিন আপ করেন তাহলে যখন এই দিকে টানবে তখন এটা এইদিকে উঁচু হয়ে যাবে, তার একটা সমস্যা দেখা দিবে। এরপর এই প্রান্তটা এটা একটু টান করে কাপড়টাকে টেনে ধরে আর দড়িটাকে একটু টান টান রাখতে হবে, রেখে এইখানটায় করে সেটে দিতে হবে। এইবারে আপনি যখন দুটো পাশ হয়ে যাবে, দুটো পাশে এবার একটু ফাঁকা ফাঁকা করে মোটামুটি 1.5 ইঞ্চির মতো ফাঁকা ফাঁকা করে আপনি পিন আপ করবেন। এবারে মোটামুটি কাপড়টাকে কোনা বরাবর টান টান রাখতে হবে, একদম কোনা বরাবর টেনে ধরতে হবে। আর কি হবে, দুটো সাইড আপনার কভার হয়ে যাবে, টান টান হয়ে যাবে। আর এই একটা প্রান্তে যাতে টান থাকে সেই জন্য একটা পিন হালকা করে পুঁতে দিতে হবে, জাস্ট টানটা রাখার জন্য। এরপর যে দড়িটা আছে এই দড়িটা অনেকটা টেনে এখানটায় যতটা টান রাখা যায়, যত টান হবে তত ওই ফ্রেমটা খুব ভালো হবে। টান কম হলেই কিন্তু লুজ হয়ে গেলে কিন্তু ফ্রেমটা ভালো হবে না। ব্যাস, এটা হয়ে গেল দড়ি বাঁধানো। এবার দড়িটাকে আমি এইবারে হচ্ছে আমার যে দুটো সাইড, এই যে দুটো সাইড দেখতে পাচ্ছেন, এই একটা সাইড আর এই একটা সাইড, দুটো সাইড বাঁধানো হলো। এর যে বিপরীত প্রান্ত আছে যে দিকটাতে এই যে খোলা এখনো পিন মারা হয়নি, শুধু কাপড়টা এই দড়িটাকে শুধু আমি সেটিং করেছি, এই অংশটাতে এইবার টান হবে। টানতে গেলে আপনার কি করতে হবে, এক পায়ে টানতে হলে আপনার কি করতে হবে, এক পায়ে এই যে পা দিয়ে মোটামুটি ফ্রেমটাকে একটু আটকে রাখতে হবে, আর এই দিক বরাবর আপনার টেনে ধরতে হবে। পিনগুলিকে আমি একটু উপরে নিয়ে নিচ্ছি সুবিধার জন্য, টেনে ধরে এবার পিন আপ করতে হবে। এই টানটাই হচ্ছে মেন আপনার, টানটা যদি ভালো হয় তাহলে ফ্রেমটাও ভালো হবে। এবারে এই ছুরি দিয়ে আমি একদম সুতোর ধার বরাবর কাপড়টা কেটে নিই। এখানে যে পিন আপ করা ছিল সেটাকে দিয়ে দিতে হবে। এভাবেই আপনারা দেখতে পেলেন কি সহজ ভাবে আমি একটা স্কিম বোর্ড একদম বাধাই করে ফেললাম খুব ইজিলি ভাবে। আপনারাও করতে পারবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমরা যতটা পারি সেটাকে সমাধান করার চেষ্টা করব। আসলে এটা একটা হাতে কলমের বিষয়, কমেন্টে হয়তো অতটা এটা সম্পর্কে জানতে পারবেন না, তাই আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আর বিজনেস সাথী সবসময় বিজনেস আইডিয়া দিয়ে বসে থাকে না, বিজনেস সাথী সবসময় আপনাদের পাশে আছে এবং প্র্যাকটিক্যালি হাতে কলমে সম্পূর্ণ বিজনেস কিভাবে করতে হবে বা কিভাবে আপনি কোনো বিজনেস করতে পারবেন সেটাও শিখিয়ে দেওয়ার চেষ্টা করে সবসময়। আর এই যে বোর্ড বাধাই করলাম, এই বোর্ড বাধাই করেও অনেকে একটা ইনকাম সোর্স করতে পারেন, শুধু বোর্ড বাধাই করেও বিক্রি করা যায়। যাই হোক, আমরা যেহেতু সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো, এই জন্য প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তাহলে প্রথমে বোর্ড বাধাইয়ের পরটা শেষ হলো, এই পরবর্তী স্টেপে কিভাবে আমরা সোনাকোট দিয়ে একটা স্কিম তুলবো শর্ট দিয়ে সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আরো অনেক অনেক তথ্য আপনারা এর মধ্যে থেকে পাবেন। সম্পূর্ণ কাজ করার মাঝে মাঝে আমি তথ্য এবং যেই কিছু টিপস থাকে যেইগুলো সমস্যা হতে পারে সেগুলো আপনাদেরকে এ টু জেড বলে দেবো। এবার আমরা সেকেন্ড পার্টে চলে আসবো। সেকেন্ড পার্টে কি কি লাগছে? সেকেন্ড পার্টে লাগছে এই যে একটা সেন্সিটাইজার, এরপর লাগছে সোনাকোট। এটা দুরকম হয়, একটা গ্রিন হয় আর একটা ব্লু হয়, আমি ব্লুটা নিয়েছি, ব্লুটা একটু টেকসই বেশি এই জন্য। আর লাগবে একটা স্কেল স্কিন টানার জন্য, আর এরকম একটা কাপ লাগবে, আর লাগবে জল। চলুন তাহলে সেকেন্ড স্টেপে কি কি করতে হবে দেখিয়ে দিই। প্রথমে আমরা সেন্সিটাইজারটাকে একটা হ্যামারের সাহায্যে একটু গুঁড়ো করে নেব, কারণ এটা একটু দানা দানা থাকে, দানা দানা থাকলে মিশাতে একটু সমস্যা হয়ে যাবে, এই জন্য এটাকে একটু হালকা গুঁড়ো করে নেব। আর এতে জল নেব, সেন্সিটাইজারের প্যাকেটে যতটা আছে এর 4/1 ভাগ নিতে হবে। মোটামুটি হয়ে গেছে 1 ভাগ, এটা দিয়ে ভালো করে মিশাতে হবে। আর এই কাজটা অবশ্যই একটু অন্ধকারে করতে হবে, আমি জাস্ট ভিডিওটা আপনাকে দেখানোর জন্য একটু আলোর মধ্যে করছি। এইবার সোনাকোটটা দিয়ে দিতে হবে, তিরিশ গ্রাম মতো সোনাকোট 5 ml সেন্সিটাইজারের সঙ্গে মিশাতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে এটাকে মোটামুটি আরো 20 মিনিটের মতো অন্ধকারে ঢেকে রেখে দিতে হবে। এরপর আমরা যে বোটের উপর যেই প্রিন্টটা করব সেটার একটা প্রিন্ট আমি বের করে নিলাম কম্পিউটার থেকে। এটা ট্রেসিং পেপারের উপর করতে হবে, এরকম এই যে জিনিসটা আমি করব। আর পরবর্তীতে আমার এরপরে স্প্রে লাগবে, আর এরকম একটা বালিশ লাগবে যেটার মধ্যে বালি দেওয়া আছে, এইটা দিয়ে স্কিনটাকে চাপা দিয়ে রাখতে হবে। পরবর্তীতে আমরা সেটা দেখাবো পরবর্তী স্টেপে। এরপর সেন্সিটাইজারের সঙ্গে গুলিয়ে রাখা যেই সোনাকোটটা, যেটাকে আপনারা 15 থেকে 20 মিনিট মানে গুলিয়ে রেখে দিতে হবে, সেইটা নিয়ে সুন্দর করে একটা ছোট স্কেলের সাহায্যে এই স্কিনের উপরে ভালোভাবে আলতোভাবে লাগিয়ে নিতে হবে, এবং অবশ্যই এটা উপরে নিচে টানতে হবে। আর উপরের দিক পেছনের দিক সব দিকে এটাকে সুন্দর করে টেনে নিতে হবে যাতে সমস্ত স্কিনটায় সমস্ত কাপড়টায় লাগে এবং অতিরিক্ত টানার পরে অতিরিক্ত সোনাকোর থাকলে সেটাকে স্কেলের সাহায্যে আবার একটু কাচিয়ে ফেলে দিতে হবে। এরপর এটাকে মোটামুটি 25 থেকে 30 মিনিট এটাকে অন্ধকার বা ছায়া জায়গায় রাখতে হবে এবং ফ্যানের সাহায্যে শুকাতে হবে অথবা আপনারা যে ড্রায়ার আছে চুল শুকানোর যে ড্রায়ার সেই ড্রায়ারের সাহায্যেও আপনারা এটাকে শুকিয়ে নিতে পারেন এবং অবশ্যই এরকম একটা আওয়াজ হবে টিং টিং করে, তাহলে বুঝতে পারবেন যে এটা এখন হিট দেওয়ার জন্য মানে শর্ট দেওয়ার জন্য এটা রেডি। এরপর এই যে দেখতে পাচ্ছেন একটা বোর্ড আমি বানিয়ে নিয়েছি বাল্বের সাহায্যে, আর আপনারা ইচ্ছে করলে টিউবলাইট দিয়েও করতে পারেন। তা আমি ছোট টিউবলাইট পাচ্ছি না খুঁজে, সেই জন্য আমি 4টে বাল্বের সাহায্য নিয়েছি, 100 ওয়াটের 4টে বাল্ব। আর আমি আবার বলছি, যারা বাল্বের সাহায্য ছাড়া সূর্যের আলোর মাধ্যমে করতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে তাদেরকে আমি অবশ্যই আবার একটা সূর্যের আলোতে কীভাবে এই বোর্ডটা করা যায় সেটাও আবার করে দেখাবো। যাই হোক, তারপর ট্রেসিং পেপারে যেটা আমি স্ক্রিনে তুলব সেটাকে যে এর যেই উপরের পিসটাটা সেটা উপরের দিকেই থাকবে, তার উপরে বসাতে হবে স্ক্রিনটা। আর তার উপরে এই যে বালির যে বালিশটা সেই বালিশটা দিয়ে এটাকে সুন্দর করে চাপা দিয়ে দিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘরে ক্যামেরার যেই কোয়ালিটিটা বেশ একটা ভালো আসে না, কারণ সম্পূর্ণ অন্ধকারের মধ্যে আমি ভিডিওটা করছি। এখানে লাইট জ্বালানো যাবে না, কারণ লাইট জ্বালালে পরে যে স্ক্রিন বোর্ডটা সেটার অনেক ক্ষতি হবে। যাই হোক, এভাবে আমি 3 থেকে 5 মিনিট, এটা উষ্ণতার উপর নির্ভর, খুব গরম উষ্ণতা থাকলে যদি রোদ থাকে বাইরে তাহলে অবশ্যই 3 মিনিট, আর যদি একটু মেঘলা আকাশ বা শীতকাল হয় তাহলে আপনি 4 থেকে 5 মিনিট এটাকে রাখবেন। রেখে এটাকে এরপর বালিটা থেকে এটাকে সরিয়ে নিতে হবে। এইবারে নিয়ে এটাকে সঙ্গে সঙ্গে জল দিয়ে এটাকে আলতোভাবে এটাকে ধুতে হবে, এবং যদি জল দিয়ে স্কিনটা না ওঠে সেই ক্ষেত্রে আপনারা স্প্রে সাহায্য নিতে পারেন। স্প্রের সাহায্যে এটাকে স্প্রে করে সেই লেখাটাকে বের করতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একদম হয়ে গেল আমাদের স্কিন বোর্ড। এইবার এটাকে 4-5 মিনিটের জন্য একটু রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। রোদে শুকানোর পর সেন্সিটাইজার যেটা আমি প্রথমে গুলিয়ে নিয়েছিলাম সোনাকোটের সঙ্গে, সেইভাবে সেন্সিটাইজার গুলিয়ে নিয়ে পুরো বোর্ডটার উপরে লাগিয়ে নিতে হবে যাতে করে বোর্ডটা পাকা হয়ে যায়, যাতে রং করতে গেলে বোর্ডটা উঠে যাওয়ার সম্ভাবনা না হয় সেই জন্য। এবং যেইটুকু অংশ একটু লিক থাকবে, যে মানে এই যেটুকু অংশ আমরা প্রিন্ট করবো এর বাইরে দিয়ে রং ছিটে যেতে পারে বা অপর পিঠে চলে যেতে পারে, সেই অংশটুকু নেল পালিশের সাহায্যে আমি যে লিকগুলি থাকে যেটাকে লিক বলা হয় সেই লিকগুলিকে ভরাট করে দেব। এরপর আমি একটা টি-শার্ট নিয়ে নিলাম, সাদা একটা টি-শার্ট। এই টি-শার্টটাকে একটু টান করে বিছাতে হবে, এরপর এই বোর্ডের মধ্যে রং দিয়ে আমি ছাপাবো। আর যেটুকু অংশ আমি ছাপাবো না, যেরকম উপরের অংশটা লাল রং করব, সেই জন্য বাদবাকি অংশটা আমি টেপ লাগিয়ে নিয়েছি যাতে রংটা ওদিকে না ভরে। তাই এইভাবে আপনারা টেপ লাগিয়ে নিতে পারবেন। তা দেখতেই পাচ্ছেন ইউটিউবের লোগোটা খুব সুন্দর হয়েছে। এরপর আমি আমাদের চ্যানেল বিজনেস সাথী এটাকে আমি ব্লু কালার করব। এবার দেখতেই পাচ্ছেন কিভাবে আমি খুব সুন্দরভাবে ছাপিয়ে নিচ্ছি। খুবই সহজ, ছাপানো কোনো ব্যাপারই নেই, খুব জোরেও না আবার খুব আস্তেও না, মিডিয়ামভাবে চেপে ধরে এটাকে আপনার ছাপাতে হয়। খুবই সহজ পদ্ধতি, যে কেউ ছোটো বাচ্চা থেকে বাড়ির মহিলা সবাই করতে পারে বাড়িতে। আর খুবই জনপ্রিয় বিজনেস, আর কেউ মিস করবেন না। আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে, সেটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। টি শার্ট রেডি। তা দেখতেই পেলেন কিভাবে এই যে টি শার্টটা তৈরি করে ফেললাম খুবই সহজভাবে, মানে বোর্ডটা তৈরি করলাম। বোর্ডটা তৈরি করার পর খুব ইজিভাবে ছাপিয়ে আমি এই টি শার্টটা তৈরি করে ফেললাম। আপনারা এই স্ক্রিন বোর্ডের মাধ্যমে যে বিয়ের কার্ড হয়, তারপর যেই নন ওভেন বা শপিং যেই ব্যাগগুলি যেগুলি জামা কাপড়ের দোকানে ব্যবহার হয় সেই ব্যাগগুলি ছাপাতে পারবেন। এছাড়াও মানে ছাপানোর যত কাজ আছে, যেরকম এরপর রাজনৈতিক নেতাদের যেই ফ্ল্যাগ থাকে, ফ্ল্যাগ নিয়ে যারা মানে দৌড়দৌড়ি করে বিভিন্ন মার্কা, সেই পতাকাগুলি আপনারা তৈরি করতে পারবেন এই স্ক্রিন বোর্ডের সাহায্যে। এবার আমি আপনাদেরকে বলছি যে স্ক্রিন বোর্ড তৈরি করতে গেলে কি কি সমস্যার মধ্যে পড়তে হয়। স্ক্রিন বোর্ড তৈরি করার জন্য সবথেকে যে সমস্যার মধ্যে পড়তে হয় সেগুলো হচ্ছে মাপটা এদিক ওদিক হয়ে যায় এবং আবহাওয়ার কারণে, যে আপনারা দেখতে পেলেন আমি এ টু জেড দেখিয়ে দিয়েছি কতটা কি পরিমাণ জিনিস মিশাতে হবে, এবং মিশানোর পরও দেখবেন অনেক সময় সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আবহাওয়ার কারণে এটা হয়ে যায় যে অনেক সময় হয়তো রোদ বেশি থাকে, তাপ বেশি থাকে, অনেক সময় হয়তো শীতের সময় আবার আবহাওয়াটা কমে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটা একটা করতে করতে একটা আইডিয়ার মধ্যে চলে আসবে যে কিভাবে জিনিসটা বেশি রোদ হলে বা আবহাওয়া ঠান্ডা থাকলে কতটা কতক্ষণ রাখতে হবে এটাকে হিট দেওয়ার জন্য বা শর্ট দেওয়ার জন্য, সেটা একটা আইডিয়ার মাধ্যমে আপনারা করবেন। আর এর যেই মেটেরিয়ালস তৈরি করার জন্য যে মেটেরিয়ালস গুলি লাগছে, যেই সিনথেটিকের কাপড়টা লাগছে, সঙ্গে আপনার লাগছে সোনাকোট, এই জিনিসগুলি আপনারা কোত্থেকে পাবেন এটা একটা বড় সমস্যা। এইগুলি আমি বলবো যে লোকাল মার্কেটে আপনারা একটু খোঁজ নেবেন, তাহলে আপনারা সেখানে পেয়ে যাবেন, অথবা কলকাতা যে বড় বাজার আছে বা কলেজ স্ট্রিট, শিয়ালদা কলেজ স্ট্রিট, ওই সমস্ত জায়গায় আপনারা খোঁজ নিলে ওখানে আপনারা ইজিলি পেয়ে যাবেন, অথবা অনলাইনেও আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেও অর্ডার করতে পারেন। তাই বলবো যে আপনারা একটু মানে বাড়িতে চেষ্টা করুন যে কিভাবে এই বোর্ড তৈরি করা যায়, তারপরে আশা করি আপনারা নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর অবশ্যই বলবো যে আপনারা এরকম ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য যারা আছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও যাতে উপকৃত হয়, সেই জন্য সেই চেষ্টাটুকু একটু আমাদের সঙ্গে মানে থেকে আপনারা করুন, তাহলে আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আর যারা সাবস্ক্রাইব মানে এখনো করেননি, আমি আবার বলছি যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন দয়া করে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।